নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোলা দিয়ে কচুর শাক। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে গ্যাস অন করে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে ভেজে নেব। আর এখানে আমি কচুর শাকটা আলাদা সেদ্ধ করে নিয়েছি 2 সিটি দিয়ে। এবার তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ছোলাটা, মানে আমি সারা রাত ছোলাটা ভিজিয়ে অঙ্কুরোদ বেরিয়ে গেছিলো সেই ছোলা। ছোলাটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। ছোলাটা হালকা একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই 7 মতন দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে সব উপকরণকে খুব ভালো মতনভাবে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে খুব ভালো মতন করে এটাকে আবারও 1 মিনিট আমি রান্না করে নেব। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, এই চিনিটা কিন্তু অবশ্যই করে দেবে, তাহলে কিন্তু এই কচু শাকের টেস্টটা দারুণ হয়। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ধনে আর জিরের গুঁড়ো। তো দিয়ে খুব ভালো মতন আবারও 1 মিনিট মেশালে কিন্তু কচু শাকটা একদম রেডি হয়ে যাবে। তো কচু শাকটা একদম রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এইভাবে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।